হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে যারা আমাদের এই টিউটোরিয়াল ভিডিওটি দেখছেন, আপনারা জেনে খুশি হবেন যে শোকের এই অগস্ট মাসে আমরা বিউ রেডিও থেকে একটি ইভেন্টের আয়োজন করেছি এবং আপনারা অবশ্যই যারা যারা বিউ রেডিও পেজের সাথে কানেক্টেড আছেন আপনারা এই ইভেন্টটি সম্পর্কে জানেন। এই ইভেন্ট যদি আমরা আমাদের বিউ রেডিওর যে অফিসিয়াল ফেসবুক পেজটি আছে এই ফেসবুক পেজটিতে যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে অফিসিয়াল ফেসবুক পেজের ইভেন্ট সেকশনে আসলে এই ধরনের একটি ইভেন্ট অলরেডি চালু আছে, যেটা গতকাল আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় তিনি বিষয়টি উদ্বোধন করেছেন এবং 31 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত এই ইভেন্টটি আসলে চালু থাকবে। তো এই ইভেন্টটিতে অংশগ্রহণ করার জন্য, বঙ্গবন্ধু অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য আমাদের আসলে কী করতে হবে, চলুন বিষয়টি একটু দেখে আসি। আমাদের আসলে প্রথমেই চলে যেতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে। ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা আসলে টাইপ করব buradio.org, যেটা হচ্ছে বিউ রেডিওর অফিসিয়াল ফেসবুক, দুঃখিত অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটে যদি চলে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে রান হচ্ছে। তো ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে লেটেস্ট নোটিসে দেওয়া আছে বঙ্গবন্ধু অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে, এখানে ক্লিক দিন। আমরা এখানে ক্লিক দিলাম এবং তারপরে একটি নতুন আমরা দেখছি যে অন্য নতুন একটি পেজ খুলে গেল। তো এবার যদি আমরা অংশগ্রহণ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, অংশগ্রহণ করতে হলে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করলাম। এবার যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনাকে পুরো যে বিষয়টা এই যে প্রসিডিওরটা, এই প্রসিডিওর ভিতর থেকে যেতে হবে। আমরা যদি বলি যে পূর্ণ নাম, আমি এখানে যেহেতু এটা একটি ডেমো আমি নামটি ব্যবহার করছি, এনকে তীর্থ একটি নাম্বার দিয়ে দিচ্ছি, ইমেইল অ্যাড্রেস, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনার ক্লাসরুম, এবার একটি পাসওয়ার্ড। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে এই যে পাসওয়ার্ডটি, এই পাসওয়ার্ডটি এবং এই যে পুনরায় পাসওয়ার্ড, এই দুইটা যেন একই হয়, ঠিক আছে? এই দুইটা যদি একই না হয় তাহলে কিন্তু আপনি পরবর্তী যে বিষয়টা আছে, এই যে লগ ইনের পারপাসটা, এখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। তো আমরা চেষ্টা করছি বিষয়টা যেন আমরা লগ ইন করতে পারি। আচ্ছা, পাসওয়ার্ডের যে জায়গাটা এটা আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে এবার আপনারা দেখছেন যে এখানে কিন্তু তিনটি সেক্টর রয়েছে, যেখানে আসলে প্রথম অপশনে আপনারা দেখছেন কুইজ, এরপরে আছে হচ্ছে প্রবন্ধ লিখন, এরপরে আছে উপস্থিত বক্তৃতা এবং সর্বশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কোর। তো কুইজে প্রবেশ করুন। এবার যদি আমরা এই প্রথম ধাপে চলে যাই, কুইজে প্রবেশ করুন, কুইজে প্রবেশ করুন, এখানে গেলেই আমাদের বেশ কিছু সতর্কতামূলক যে বিষয়গুলো আছে এগুলো আমাদের জানানো হচ্ছে। উপরে ডান পাশে প্রদত্ত নির্দিষ্ট সময়ে কুইজ সম্পন্ন করতে হবে এবং তারপরেই আমরা দেখছি কুইজে উত্তর করা শেষ হয়ে গেলে সাবমিট করুন বাটনে ক্লিক দিন, তাছাড়া সময় শেষ হয়ে গেলে অটো সাবমিট হয়ে যাবে। পেজ রিফ্রেশ করলে অথবা কুইজ পরীক্ষা চলাকালীন অন্য কোনো কাজ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে এবং 4 নম্বরে দেখা যাচ্ছে পূর্ববর্তী পেজে ফিরে যেতে বাতিল বাটনে ক্লিক করুন। প্রতিটি প্রশ্নের মান 1, পূর্ণ মান 20 এবং পাস নম্বর হিসেবে দেওয়া আছে 70%। তো এছাড়াও আরও যে কুইজের যদি অংশগ্রহণ করতে চান আরও বেশ কিছু বিষয়ে আশা করি আপনারা সকলেই অবগত আছেন, তারপরেও আমরা বিষয়টি আরেকবার একটু আপনাদের কাছে ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে কুইজ অংশগ্রহণ করাকালীন যদি অন্য কোনো কাজ, যেমন ধরুন আপনি একটু আগে যেমন দেখছিলেন যে মেসেঞ্জারে আসলে মেসেজ আসছিল, এই ধরনের যদি আপনার মেসেঞ্জারে মেসেজগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন, অথবা আপনার ফোনে যদি কোনো রকম ফোন কল এসে থাকে, এই ফোন কলটি যদি আপনি মানে ফোন রিসিভ করেন এবং রিসিভ করে কথা বলার চেষ্টা করেন, এ ধরনের কোনো কাজ করলে আপনার আসলে বিষয়টি বাতিল বলে গণ্য হবে। তাছাড়াও আপনারা জেনে থাকবেন যে কুইজে অংশগ্রহণ করাকালীন যদি পেজটি মিনিমাইজ করেন, অর্থাৎ এই যে আমি যদি শুরু করি এখানে শুরু করার পরে যে আমাদের যে টাইমারটা দেওয়া হবে এর মধ্যে যদি আমি পেজটি এইভাবে মিনিমাইজ করলে কিন্তু সেটা বাতিল বলে গণ্য হবে। তাছাড়া কুইজে অংশগ্রহণ করাকালীন পরীক্ষা শেষ না করে ব্যাক বাটন চেপে ফিরে আসলে বিষয়টা কীরকম, ধরুন আমি শুরু করলাম, তারপরে কুইজ রানিং থাকা অবস্থায় আমি যদি এরকম ব্যাক বাটনে প্রেস করি, এইরকম হলে সেটা কিন্তু ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য হবে। ওয়েল, এখন মনে করুন আপনি কুইজের এই মানে পার্টটা আপনি ওভারকাম করে গেলেন, ঠিক আছে, আপনাকে জানানো হলো এবং আপনি পরবর্তী প্রবন্ধ লিখন পর্যায়ে চলে এলেন।
প্রবন্ধ লিখন পর্যায়ে এসে যেহেতু আমি কুইজ পার্টটি শেষ করিনি, মানে এই পার্ট প্রথম ধাপটি আমি অবলম্বন করিনি, কারণ দ্বিতীয় ধাপটিতে এখানে বলা হচ্ছে আপনি এই রাউন্ডের জন্য নির্বাচিত নন, তবে যারা নির্বাচিত হবেন তাদের জন্য এখানে থাকবে বেশ কয়েকটি অপশন। এই অপশনগুলোর মধ্যে আপনি একটি নির্দিষ্ট অপশন চুজ করবেন। চুজ করার পরে আপনার হাতে যে নির্দিষ্ট সময় থাকবে, অর্থাৎ এর জন্য কিন্তু আপনি এই ধরনের কোনো নির্দিষ্ট টাইম পাচ্ছেন না, অর্থাৎ কুইজের জন্য আপনাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার কুইজটি সাবমিট করতে হবে। বাট যদি আপনি প্রবন্ধ লিখন এই পর্যায়ে চলে আসেন, সেক্ষেত্রে আপনার এইরকম নির্দিষ্ট থাকছে না, তবে সেই ক্ষেত্রে যে আসলে কী ধরনের শর্তাবলী আছে এটা জানতে হলে আপনাদের চলে যেতে হবে আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেই অফিসিয়াল ফেসবুক পেজে, সেখানে গিয়ে আপনারা ইভেন্ট সেকশনে গিয়ে ডিটেলস, পূর্ণাঙ্গ ডিটেলসটা আসলে জানতে পারবেন যে আসলে প্রবন্ধ লিখন এই জায়গাটা আপনারা কতটুকু সময়ের মধ্যে সাবমিট করবেন। তবে যেহেতু আপনারা টিউটোরিয়াল ভিডিওটি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে দেখছেন, আপনাদের উদ্দেশ্যে একটু বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। আপনারা প্রবন্ধ লিখনের বিষয়টা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খাতায় লিখে তারপরে সেটা ছবি তুলে আপনারা আমাদের যে অফিসিয়াল যে আমাদের ইমেইল অ্যাড্রেস, এই ইমেইল অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিবেন। এই ইমেইল অ্যাড্রেসে পাঠানোর পরেই আপনার আপনার দিক থেকে আপনাদের কাজটি শেষ, এবং আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। উপস্থিত বক্তৃতা যে সেকশনটি আছে, এই যে উপস্থিত বক্তৃতা সেকশনটি, এই বিষয় সম্পর্কে পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে, এবং আপনারা যে কোনো সময় স্কোরে ক্লিক করে আপনারা আপনাদের স্কোরটি জেনে নিতে পারবেন। এবং যদি আপনারা যে কোনো মুহূর্তে আপনারা স্কোরবোর্ডটি ক্লিক করেন, অর্থাৎ আপনারা যদি স্কোরবোর্ড ক্লিক করেন সেই স্কোরবোর্ডটি আপনারা যে কোনো সময় দেখে নিতে পারবেন। তো যারা টিউটোরিয়াল ভিডিওটি দেখছেন এবং এতক্ষণ কষ্ট করে দেখেছেন, আপনাদের সকলকে ওয়েলকাম বঙ্গবন্ধু অলিম্পিয়াডে। আপনারা অংশগ্রহণ করুন এবং জিতে নিন কিছু এক্সাইটিং প্রাইজ। থ্যাংক ইউ। ইটস ইউর ক্যাম্পাস, ইউটিউব।